বন্ধুরা, দিন দিন স্বর্ণের দাম কমছে, আবার বেড়েও যাচ্ছে। তো যারা গহনা তৈরি করতে চাচ্ছেন, কখন গহনা তৈরি করলে একটু কমে কিনতে পারবেন, কখন গহনা তৈরি করলে ভালো হবে, বন্ধুরা, এ সমস্ত নিয়ে এই ভিডিওর ভিতরে আমি কথা বলবো। আর আজকের যে স্বর্ণের দামটা সেটা জানিয়ে দেব, 21 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট কত টাকা দাম রয়েছে। বন্ধুরা, আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি এখান থেকে আপনি ভালো ইনফরমেশন পাবেন, গহনা তৈরি করার জন্য আপনার কাজে লাগবে। বন্ধুরা দেখুন, আপনি যখনই গহনা তৈরি করবেন তখন আপনি আগে রেটটা জেনে নেবেন। যদি আপনার 22 ক্যারেট বা 21 ক্যারেট যেটাই তৈরি করেন, যদি দামটা একটু কম থাকে তখনই আপনি গহনাটা তৈরি করে ফেলবেন। আর যদি আপনি আরও কমের আশায় থাকেন, তাহলে যদি দাম বেড়ে যায় তাহলে আপনি জিনিসটা তৈরি করতে পারবেন না। বন্ধুরা, সেক্ষেত্রে আমি বলবো, যখন একটু দামটা কম থাকবে সেই সময় যদি আপনি গহনাটা তৈরি করে রাখেন তাহলেই ভালো হয়। আর যখনই আপনি তৈরি করবেন, 22 ক্যারেট বা 21 ক্যারেট ভালো স্বর্ণের জিনিস তৈরি করবেন, তাহলে কি হবে, দেখুন, আপনি যখন জিনিসটা ভাঙতে যাবেন তখন আপনার ঘাটতিটা কম যাবে আর আপনার জিনিসটাও ভালো থাকবে। বন্ধুরা, আর আজকের যে স্বর্ণের দামটা 22 ক্যারেট পূর্তিভরি গহনা স্বর্ণের মূল্য রয়েছে 80,132 টাকা, 21 ক্যারেট পূর্তিভরি গহনা স্বর্ণের মূল্য 76,515 টাকা, 18 ক্যারেট পূর্তিভরি গহনা স্বর্ণের মূল্য 65,512 টাকা। বন্ধুরা, এটা ছিল আজকের রেট। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন স্বর্ণের দাম বা ডিজাইন এনে থাকি। তো ধন্যবাদ।